এদিকে গাইবান্ধায় ছাত্রীদের যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে আজও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে ক্লাস বর্জন করে এই কর্মসূচি পালন করেন গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রায় ইতিহাস বিভাগের প্রধান অমিত পার্থ ছাত্রীদের ফেসবুকে আপত্তিকর ছবি ও প্রস্তাব দিয়ে আসছিল। গত 26 জানুয়ারি বিষয়টি লিখিতভাবে কলেজ কর্তৃপক্ষকে জানান ভুক্তভোগী 5 জন শিক্ষার্থী। এই ঘটনার পরেই কলেজ থেকে ছুটি নিয়েছে অভিযুক্ত ওই শিক্ষক।